বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে এক স্বতন্ত্র প্রার্থীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার ওসি, পুলিশ, সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হন আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় সোহেলের ওপর হামলা চালান আওয়ামী লীগের সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ করে পুলিশ। দুপক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন সহ আহত হন 15 পুলিশ সদস্য ও 2 সাংবাদিক। পরে পুলিশ ফাঁকা গুলি করে ধাওয়া দিলে উভয় পক্ষের আহত হন অর্ধশতাধিক।